একজন কৃষক, তিনি প্রত্যহিকভাবে একজন ব্যবসায়ীকে মাখন বিক্রি করতেন। সেই ব্যবসায়ীর হঠাৎই একদিন মনে হলো যে এই কৃষক আমাকে মাখন কম দিচ্ছে না, তো তাই তিনি তার তুলাদণ্ডে মেপে দেখলেন। তুলাযন্ত্রে মাপার সাথে সাথে তিনি দাগ দেখতে পেলেন যে তার মাখন কিছু অংশে কম হচ্ছে প্রত্যহিকভাবে। তাই তিনি সেখানকার, তখনকার দিনে যেহেতু কোর্ট কাচারি ছিল না, পাড়ার মোড়ল ছিল, তাকে ডাকলেন এবং বিচার সভা বসালেন। বিচার সভায় সেই কৃষককে ডাকলেন এবং সেই ব্যবসায়ীও সেখানে গেলেন। সেই মোড়ল তাকে জিজ্ঞেস করলেন, আপনি প্রত্যহিকভাবে এই ব্যবসায়ীকে মাখন কি কম দেন? তখন সেই ব্যবসায়ী বলল, দেখুন, আমি এতটাই গরিব যে আমার সেই বাটখারা কেনারও কিন্তু ক্ষমতা নেই। তাই আমি এই ব্যবসায়ীর দোকান থেকে প্রত্যেক দিন যে আটা নিয়ে যাই, সেই 500 গ্রাম আটা একপাশে রেখে আর এই পাশে মাখনটিকে রেখে আমি ওজন করি। তাই যা আসে সেই অনুযায়ী ওনাকে দিতে থাকি। তখন সেই মোড়ল জানতে পারল যে সেই ব্যক্তি, অর্থাৎ সেই ব্যবসায়ী ব্যক্তি, তাকে প্রত্যহিকভাবে ঠকাচ্ছিল। এবং এই ছোট্ট গল্প থেকে আমরা যেটা জানতে পারি যে দেখুন, আপনি কোনো মানুষকে যতটা দেবেন ততটাই আপনি কিন্তু রিটার্ন পাবেন। আপনি যদি কাউকে গালি দেন তাহলে আপনি গালি রিটার্ন পাবেন, কাউকে যদি আপনি প্রণাম করেন তাহলে আপনি প্রণামই পাবেন। ভালো জিনিস যখনই আপনি কাউকে দিচ্ছেন তখন তার থেকে আপনি নিশ্চিতভাবে অবশ্যই ভালো কিছুই আশা করবেন। এই ছোট্ট গল্পটি আপনাদের জীবনের পাথেয় হয়ে থাক। সর্বদাই আপনারা কোনো কিছু ভালো করার চেষ্টা করুন, তাতে নিশ্চিতভাবে ওপরওয়ালা, যিনি ঈশ্বর, যিনি আমাদের সর্বদা ফলো করছেন, তিনি নিশ্চয়ই আপনার জন্য আরও ভালো কিছুই রেখে দিয়েছেন। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল ABC, আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকে রাশিফল নিয়ে, কিন্তু তার সাথে সাথে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করলে শুভ হবে, কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে কোন রং শুভ হচ্ছে, কত সংখ্যা শুভ হচ্ছে, কি উপাচার করলে ভালো হবে, কি দান করা উচিত, কোন গাছ আজ পুজো করা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে। দেখুন, যদি মনে করছেন আজকে আপনার জন্মদিন রয়েছে সেক্ষেত্রে কি করণীয়, যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি থাকে সেক্ষেত্রে কি করণীয়, এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আজ আলোচনা করব কোন মাসে এবং কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজ আপনাদের পক্ষে কি ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আজ আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে একাদশী তিথি। একাদশী তিথি চলাকালীন কখনোই আপনারা শিমের সেবন করবেন না, তা আপনাদের ক্ষেত্রে শুভ নয়। নক্ষত্র আজকে আপনাদের ক্ষেত্রে থাকছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, যা নক্ষত্রমণ্ডলীতে 25 নম্বর নক্ষত্র হিসাবে অবস্থান করে থাকে কুম্ভ এবং মীন রাশির গৃহে। এটি একটি বৃহস্পতি দ্বারা পরিচালিত নক্ষত্র। এই নক্ষত্রের ক্ষেত্রে কোন গাছ পুজো করা শুভ হবে তা আমি আপনাদের সাথে চলতে চলতে আলোচনা করব। করণ রয়েছে আজকে আপনাদের ক্ষেত্রে ববকরণ পক্ষ, কৃষ্ণপক্ষ, যোগ বিষ্কুম্ভ যোগ, দিন আজকে সোমবার, এবং রাহুকাল থাকবে 6:35 সকালবেলা থেকে 8:14 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু না করলেই আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হবে। অমৃতকাল থাকবে আপনাদের ক্ষেত্রে 4:56 সকালবেলা থেকে 6:35 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করুন তা আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে ফায়দা অবশ্যই দিয়ে থাকবে। শুভ সময় থাকছে 8:14 সকালবেলা থেকে 9:53 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করতে পারেন, তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে। সর্বাত্মসিদ্ধি যোগ আপনাদের ক্ষেত্রে আজকে নেই, রয়েছে 16 মে, যা চলবে আপনাদের ক্ষেত্রে 5:17 থেকে 8:15 সকালবেলা পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। জব জয়েন করার জন্য শুভতিথি আজকে থাকছে না, থাকছে 21 মে, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 9:22 সকালবেলা থেকে 4:16 বিকালবেলা, এবং পরবর্তী সময় থাকবে সন্ধ্যাবেলা 6:36 থেকে রাত্রিবেলা 12:01 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের জব অনলাইন অফলাইনের মাধ্যমে জয়েন করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে আজ শুভ দিক থাকছে পশ্চিম দিক। যারা পশ্চিম দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা পশ্চিম দিক ব্যতী রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম পশ্চিম দিকে হাঁটুন, ক্লকওয়াইজ ঘুরুন, আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের ওপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে শুভ কাটবে। চলুন এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাই। অঙ্কের রহস্যময় দুনিয়ায় প্রত্যেক দিনকার মতো প্রথমে আজ আপনাদের ক্ষেত্রে সংখ্যা 1, প্রেমজ জীবনে কিছু সমস্যা আসতে পারে। সংখ্যা 2, আইনি জটিলতা থেকে বাঁচুন। সংখ্যা 3, গাড়ি আস্তে চালান। সংখ্যা 4,
মতবিরোধ এড়িয়ে থাকুন সংখ্যা 5 কাউকে ঋণ দেওয়া শুভ নয় সংখ্যা 6 আর্থিক ক্ষেত্র মজবুত হবে পাওনা অর্থ উদ্ধারের সম্ভাবনা নিশ্চিত থাকছে সংখ্যা 7 আজকে আপনাদের পার্টনারের হেলথ নিয়ে সমস্যা বৃদ্ধি পেতে পারে সংখ্যা 8 গুরুত্বপূর্ণ সমস্ত কাজ আজকে আপনাদের ক্ষেত্রে বিকেলে অ্যাভয়েড করা শুভ হবে সংখ্যা 9 আজকে দাম্পত্য জীবনে জটিলতা বৃদ্ধি পেতে পারে আলোচনায় চলে যাব এবিসিডি আর এবিসিডি কেন দেখুন দর্শক বন্ধু আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীতধর্মী আচরণ করে ফেলতে পারে সুতরাং প্রত্যেকের উপরেই কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আজ আপনাদের সাথে আলোচনায় চলে যাই প্রথমে আপনাদের সাথে আলোচনা করব এ আজকে আপনাদের ক্ষেত্রে দুরূহ মনে সফলতা লাভ বি ফটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে পাওনা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সি আইনি জটিলতা থেকে বাঁচুন ডি গুরুত্বপূর্ণ কাজে আজকে পরিকল্পনা মাফিক কাজ করুন ফায়দা মিলবে ই আজকে আপনাদের ক্ষেত্রে পিতার স্বাস্থ্যের খেয়াল রাখুন এফ মায়ের সাথে মতবিরোধ এড়িয়ে থাকুন জি আজকে আপনাদের ক্ষেত্রে আপনার পার্টনারের ক্ষেত্রে কিন্তু কিছু বিশেষ সমস্যা তৈরি হতে দেখা যেতে পারে যা শারীরিক ক্ষেত্রে তৈরি হতে দেখা যেতে পারে এইচ আজকে আপনাদের ক্ষেত্রে পাওনা অর্থ উদ্ধার হতে পারে আই প্রমোটিং ব্যবসায় সফলতা লাভ যে আজকে কাউকেই মনের কথা খুলে না বলা আপনাদের জন্য ভালো হবে কে আজকে মানসিক চঞ্চলতা ভরা দিন থাকছে এল আজকে আপনাদের সন্তানকে নিয়ে চিন্তা কমবে এম আজকে আপনাদের জন্য দাম্পত্য জীবনে জটিলতা বৃদ্ধি এন আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে ও আজকে প্রেমজ জীবনে ঝঞ্ঝাট বৃদ্ধি পি আজকে আপনাদের ক্ষেত্রে মানসিক ঊর্জা নিয়ে সমস্ত কাজগুলি করার চেষ্টা করুন ফায়দাই ফায়দা মিলবে কিউ আজকে কাউকেই ঋণ দেওয়া শুভ নয় আর আজকে আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে এস প্রেমজ জীবনে ঝঞ্ঝাট বৃদ্ধি টি পাওনা অর্থ উদ্ধার হতে দেখা যাচ্ছে ইউ আজকে আপনাদের ক্ষেত্রে নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি না করাই ভালো হবে ভি বিবাহের কথাবার্তা এগোতে পারে ডাব্লু প্রেমজ জীবন ঝঞ্ঝাটপূর্ণ হচ্ছে সমস্যা বৃদ্ধি পেতে পারে এক্স আইনি জটিলতা থেকে বাঁচুন ওয়াই পিতার স্বাস্থ্যের খেয়াল রাখুন জেড দূরভ্রমণ এড়িয়ে থাকা আপনাদের ক্ষেত্রে আজ বিশেষভাবে লাভকারী অবশ্যই হয়ে থাকবে আলোচনায় এবার আপনাদের সাথে চলে যাব কোন বারে জন্ম হওয়া ব্যক্তি আজ আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব অর্থাৎ প্রথমবার প্রথমে আপনাদের ক্ষেত্রে রবিবার যাদের জন্ম রবিবারে তাদের ক্ষেত্রে প্রেমজ জীবনে ঝঞ্ঝাট বৃদ্ধি হতে পারে যাদের জন্ম সোমবারে আইনি জটিলতা থেকে বাঁচুন যাদের মঙ্গলবার জন্ম হয়েছে নতুন প্রজেক্টে অর্থলগ্নি না করাই ভালো হবে যাদের বুধবার জন্ম হয়েছে শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ ধ্যান রাখুন যাদের বৃহস্পতিবার জন্ম হয়েছে দূরযাত্রা এবং দূরভ্রমণে প্রাপ্তিযোগ মিলবে যাদের শুক্রবার জন্ম হয়েছে কাউকেই মনের কথা খুলে না বলা আপনাদের জন্য অত্যন্ত বিশেষভাবে লাভকারী হবে যাদের শনিবার জন্ম হয়েছে আজকে অর্থনৈতিক প্রাপ্তির যোগ বিশেষভাবে দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব কোন মাসে জন্ম হওয়া ব্যক্তি আজ আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আজ আলোচনায় চলে যাই অর্থাৎ প্রথম মাস প্রথমে আপনাদের ক্ষেত্রে বৈশাখ যাদের বৈশাখ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দূরভ্রমণ দূরযাত্রায় আজ কিছু প্রাপ্তিযোগ মিলবে যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়েছে বন্ধু দ্বারা প্রাপ্তি যাদের আষাঢ়ে জন্ম হয়েছে কর্মজীবনে নতুন কোনো প্রাপ্তি মিলতে পারে যাদের শ্রাবণ মাসে জন্ম হয়েছে আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে আজকে বিশেষ প্রাপ্তি মিলবে যাদের ভাদ্র মাসে জন্ম হয়েছে দুর্ঘটনা এড়িয়ে থাকুন যাদের আশ্বিন মাসে জন্ম হয়েছে ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু আজকে মুনাফা দেখতে পাবেন যাদের কার্তিক মাসে জন্ম হয়েছে রোগ ব্যাধি বা কোনো ধরনের শত্রুতামূলক সম্পর্ক বৃদ্ধি পেতে পারে ঋণ না নেওয়াই আপনাদের জন্য ভালো হবে যাদের অগ্রহায়ণ মাসে জন্ম হয়েছে প্রেমজ জীবনে ঝঞ্ঝাট বৃদ্ধি মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন যাদের পৌষ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজকে কোনোভাবেই কাউকে মনের কথা খুলে না বলা আপনাদের জন্য বিশেষভাবে অবশ্যই লাভকারী হবে যাদের পৌষ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শিক্ষা সম্বন্ধীয় সমস্যাগুলি আজকে কিছু অংশে কমতে দেখা যাবে যাদের মাঘ মাসে জন্ম হয়েছে নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি করুন ফায়দা দেবে ফাল্গুন মাসে জন্ম হওয়া ব্যক্তিরা বুঝে খরচ করুন অর্থনৈতিক ক্রাইসিস কিন্তু তৈরি হতে পারে চৈত্র মাসে জন্ম যাদের হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আজকে বুঝে কথা বলা বিশেষভাবে লাভকারী অবশ্যই হয়ে থাকবে আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলে আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব অর্থাৎ প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিকালের পরবর্তী সময় দূরযাত্রা এবং দূরভ্রমণে প্রাপ্তিযোগ ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে পাওনা অর্থপ্রাপ্তির যোগ আজকে রয়েছে আজকে বুঝে কথা বলুন বুঝে কাজ করুন নিশ্চিতভাবে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে শ্রীবৃদ্ধি দেখতে পাবেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে আজকে জটিলতা বৃদ্ধি পেতে পারে সতর্ক থাকবেন
যে কোনো ক্ষেত্রে বিজনেসে অর্থলগ্নি করতে চাইছেন, বুঝে লগ্নি করতে হবে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব। বৃষ রাশি, আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। দাম্পত্য জীবনে জটিলতা বৃদ্ধি পেতে পারে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খুঁজে পেতে দেখতে পাবে। দেখুন, যদি কোনো মনের এমন কোনো কথা রয়েছে যা বহুদিন ধরে কাউকে বলতে পারছেন না, সেগুলি আপনারা বলে ফেলার চেষ্টা করুন, তা আপনাদের ক্ষেত্রে অবশ্যই শুভ হবে। আজকে আপনাদের ক্ষেত্রে আপনার কাছের মানুষ, এমন কোনো মানুষ রয়েছে যিনি আপনার খুব ঘনিষ্ঠ, যাকে আপনি সমস্ত কথা শেয়ার করেন, শেয়ার তো করবেন, তবে এমন কিন্তু এমন কিছু কথা, গোপন কথা বলে ফেলবেন না যা আপনাদের ক্ষেত্রে আপনার পরিবার জীবনে সমস্যার সৃষ্টি করতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য লাল। শুভ সংখ্যা 5 আলোচনা করব। মিথুন রাশি, আইনি জটিলতা, আইনি সমস্যা থেকে বাঁচুন, মানসিক স্থিরতা আনুন, আপনার কর্মক্ষেত্রে নতুন জোয়ার দেখতে পাবেন। কাউকেই মনের কথা খুলে না বলা আজকে আপনাদের জন্য বিশেষভাবে লাভকারী হবে, তবে বিকেলের পরবর্তী সময় ব্যবসায় লগ্নি করার পরিকল্পনা আপনারা কিন্তু আজকে ফাইনাল করতে পারেন, তবে আজকে লগ্নি না করা ভালো। শুভ রং আজকে আপনাদের জন্য সবুজ। শুভ সংখ্যা 5 আলোচনা করব। কর্কট রাশি, পাওনা অর্থ উদ্ধারে বিঘ্ন আসবে। দূরভ্রমণ, দূরযাত্রার ক্ষেত্রে দিনটা মধ্যম ভালো রয়েছে। আজকে আপনাদের ক্ষেত্রে ভাগ্যস্থানের উন্নতি এবং ডেভেলপমেন্ট কিছু অংশে হঠাৎই দেখতে পেলেও আজকে বাধা বিপত্তি বিঘ্ন কিন্তু সমস্ত কাজের মধ্যে দিয়েই কিন্তু তৈরি হতে দেখতে পাবেন, অর্থাৎ হয়ে হয়ে যাওয়া কাজগুলো কিন্তু আজকে একদম শেষে গিয়ে থেমে যেতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব। সিংহ রাশি, সিংহরাশির ক্ষেত্রে মানুষের সাথে আজকে যে সমস্ত খারাপ ব্যবহার হয়ে গেছিলো, হঠাৎ ভুল বোঝাবুঝি হয়ে গেছিলো, সেগুলোকে আজকে রিকভার করার জন্য তাদের সাথে কথা বলুন, মন খুলে কথা বলুন। আজকে আপনাদের ক্ষেত্রে দিনটা বিশেষ ভালো রয়েছে, তবে দুর্ঘটনাপ্রবণ আছে, সাবধানে গাড়ি ঘোড়া চালান। দূরযাত্রার ক্ষেত্রে দিনটি শুভ নয়। আজকে আকস্মিক ধনপ্রাপ্তির যোগ রয়েছে যারা বিশেষ করে সেলফ প্রফেশনে রয়েছেন তাদের জন্য। সন্তানকে নিয়ে কিছু বিশেষ চিন্তা বৃদ্ধি পেলেও দিনটা মোটের উপর বিশেষ করে বিকেলের পরবর্তী সময় শুভ রয়েছে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব। কন্যারাশি, কন্যারাশির ক্ষেত্রে মতবিরোধ এড়িয়ে থাকুন। আইনি জটিলতা এবং সমস্যাগুলি থেকে বাঁচুন। আজকে বিভিন্ন কাজগুলি যেগুলো পেন্ডিং হয়েছিল সেগুলোর ক্ষেত্রে আপনারা এক কদম এগোতে থাকুন, নচেত হঠাৎই কিন্তু আপনারা সমস্যা ফেস করতে দেখতে পাবেন। চোখ সম্বন্ধীয় কিছু জটিলতা এবং সমস্যা আপনাদের ক্ষেত্রে আসতে পারে, চিকিৎসকের পরামর্শ আপনাদের জন্য বিশেষভাবে লাভকারী অবশ্যই হয়ে থাকবে। শুভ রং আজকে আপনাদের জন্য নীল। শুভ সংখ্যা 5। আলোচনায় চলে যাব এবার আপনাদের সাথে বাস্তু টিপস। আর বাস্তু টিপসে বলে চলা ছোট ছোট বিষয়গুলি আপনাদের জীবনে অত্যন্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই বাস্তু টিপসের দিকে অবশ্যই কিন্তু চোখ রাখার চেষ্টা করুন। আজকে আমরা বাস্তু টিপসের ক্ষেত্রে আপনাদের সাথে আলোচনা করব পূর্ব দিক। পূর্ব দিক আপনাদের ক্ষেত্রে একটি সোশ্যাল কমিউনিকেশন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে সামাজিক যোগাযোগ ব্যবস্থাকে ধরে রাখে। যদি পূর্ব দিক আপনাদের ক্ষেত্রে বন্ধ রয়েছে, পূর্ব দিক থেকে কোনোভাবেই সূর্যের প্রকাশ, সূর্যের আলো আপনাদের বাড়িতে আসছে না, তাহলে তা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষত ব্যাধি, সোশ্যাল কমিউনিকেশন এই জায়গাগুলোকে কিন্তু ব্লক করবে। অর্থাৎ ব্যাধি সম্বন্ধীয় সমস্যা, শরীর সম্বন্ধীয় সমস্যা আপনাদের ক্ষেত্রে জটিল আকার ধারণ করবে। তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে পূর্ব দিকে খোলা অবস্থায় থাকলে নিশ্চিতভাবে আপনারা জানবেন, বন্ধ অবস্থায় থাকলে আপনাদের ক্ষেত্রে রোগ ব্যাধি বৃদ্ধি পেতেও কিন্তু আপনারা দেখতে পাবেন, যা ব্যবসা ক্ষেত্রেও কিন্তু সমস্যা আপনাদের ক্ষেত্রে বাড়িয়ে তুলবে। আলোচনায় চলে যাব আপনাদের সাথে। আজ কোন গাছ পুজো করা আপনাদের ক্ষেত্রে ভালো হবে? আজকে আপনাদের ক্ষেত্রে আম বৃক্ষ পুজো করুন, আম গাছে জল দিন, প্রণাম করুন, তা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকে আম গাছে কোনো ধরনের চোট পৌঁছাবেন না, তার সাথে সাথে আম বৃক্ষের আম ফল অর্থাৎ আম আজকে সেবন না করাই আপনাদের জন্য ভালো হবে। তাছাড়া বলে রাখি, যারা দূরযাত্রা, দূরভ্রমণ করছেন, কোনো বিশেষ কার্যে বেরোচ্ছেন, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, অবশ্যই কিন্তু আপনারা মধু সেবন করে বেরোলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকে দান বলে দিই, প্রতিনিয়ত দানের মানসিকতা যারা রাখেন তারা যে কোনো ধরনের খাদ্যদ্রব্য দান করে বিশেষ ফায়দা পেতে পারেন। এছাড়া জল অবশ্যই দান করতে আজ ভুলবেন না। আজকে একটি ছোট্ট উপায় বলবো, আজ দেখুন তিথি রয়েছে একাদশী তিথি, আর আজকে দিন রয়েছে সোমবার। আজকে আপনারা কিন্তু শিবলিঙ্গে জল অর্পণ করতে পারেন। শিবলিঙ্গে জল অর্পণ করার সময় বিল্বপত্র সহযোগে অর্পণ করুন। বিল্বপত্র সহযোগে অর্পণ করার সময় বিল্বপত্রের মধ্যে আপনি আপনার চন্দন দ্বারা মনস্কামনা বা অষ্টগন্ধা দ্বারা মনস্কামনা লিখে তবেই আপনারা শিবলিঙ্গে চড়ান, তা আপনাদের মনস্কামনা পূর্তির ক্ষেত্রে দিনটি অত্যন্ত সহায়ক হতে পারে আপনাদের ক্ষেত্রে। দেখুন দুটি জিনিস, একটি হচ্ছে আপনারা যে উপাচারগুলো প্রত্যেক দিন করেন না, এতে কি হয় আপনাদের যে সাময়িক যে ছোট ছোট বিঘ্নগুলো, ছোট ছোট বাধাগুলো এবং এই ছোট ছোট রিচুয়াল বা টোটকা বা উপাচার যাই বলুন না কেন, এগুলো আপনার মনকে অনেক বেশি কিন্তু সাত্ত্বিক তৈরি করে, অর্থাৎ
সত্ত্বগুণ সম্পন্ন তৈরি করে, যার ফলে আমাদের বায়োলজিক্যাল সিস্টেমে আমাদের শরীরের মধ্যে এক ধরনের অরা সৃষ্টি হয়। এই অরাগুলি আমাদের জীবনে বিভিন্ন শুভ দিকগুলি উন্মোচিত করে। তাই সর্বদাই কিছু না কিছু রিচুয়াল, কিছু না কিছু শুভত্ব আপনারা জীবনে, মানে আপনারা যদি ধারণ করতে পারেন, তা আপনাদের জীবনে বিশেষভাবে কিন্তু প্রাপ্তিযোগ নিশ্চিতভাবে অবশ্যই নিয়ে আসে। তাই এই ছোটো ছোটো জিনিসগুলো করবেন, তবে মাথায় রাখবেন আজকে তুলসী বৃক্ষে জল দেবেন না, কারণ আজকে আপনাদের ক্ষেত্রে একাদশী তিথি রয়েছে। যাদের জন্মদিন আজ রয়েছে তারা প্রদীপ প্রজ্বলন করুন, যে কোনো কাছাকাছি মন্দিরে যান, প্রদীপ প্রজ্বলন করুন, ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন, শুভ হবে। আজকে যাদের ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারা আজকে চাল দান করুন যে কোনো গরিব মানুষের মধ্যে, তা আপনাদের ক্ষেত্রে ফায়দাই ফায়দা নিয়ে আসবে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলে। রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আলোচনা করব সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবনে সমস্যা কমবে, আইনি জটিলতা থেকে বাঁচুন, দূরবর্তী যাত্রার ক্ষেত্রে দিনটি শুভ নয়, শরীর নিয়ে কিছু ভোগান্তি রয়েছে, পায়ে কোনো চোটাঘাত লাগতে পারে, মায়ের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন, মায়ের শরীর স্বাস্থ্যের কিছু বড় পরিবর্তন আজ হতে দেখা যেতে পারে চিকিৎসকের পরামর্শের মাধ্যমে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি, শুভ সংখ্যা 6। আলোচনা করব বৃশ্চিক রাশি। ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে, দূরভ্রমণ দূরযাত্রায় প্রাপ্তিযোগ কিন্তু আজকে সেভাবে যতটা আশা করছেন ততটা কিন্তু থাকছে না। আইনি প্রক্রিয়া আপনাদের ক্ষেত্রে কিছুটা জটিল আকার ধারণ করাতে পারে। যারা শিল্পকলার সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু দিনটা বিশেষভাবে বিকেলের পরবর্তী সময় লাভদায়ী হতে পারে। তবে মাথায় রাখবেন গুহ্যবিদ্যা গুপ্তবিদ্যা সম্বন্ধীয় কোনো চর্চায় মনোনিবেশ করা আপনাদের জন্য ভীষণভাবে লাভকারী অবশ্যই হয়ে থাকবে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 8। আলোচনা করব ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আজকে মতবিরোধ এড়িয়ে থাকুন, মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন, প্রেমজ জীবনে ঝঞ্ঝাট বৃদ্ধি হতে পারে, নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি করা ফায়দাদার হতে পারে, ঋণ দেওয়া এবং ঋণ নেওয়া থেকে বিরত রাখুন। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলে রাখি, যারা খুব কাছের মানুষ, খুব ঘনিষ্ঠ মানুষ, তারা কিন্তু আপনার সাথে হঠাৎই আজকে শত্রুতামূলক আচরণ করে ফেলতে পারে কোনো ছোট বিশেষ বিষয়কে কেন্দ্র করে। সতর্ক থাকবেন, চোখ কান খোলা রেখে চলা শুভ হবে। শুভ রং আজকে আপনাদের জন্য হলুদ এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে মতবিরোধ এড়িয়ে থাকুন, আইনি জটিলতার মাধ্যম দিয়ে সমস্যা সমাধানের পথ খুঁজে বের করুন, নতুন কোনো প্রজেক্ট আজকে আপনারা করতে চলেছেন অর্থলগ্নি বুঝে করুন, নচেত সমস্যা বৃদ্ধি পাবে। আইনি ক্ষেত্র, আইনি জটিলতা আপনাদের ক্ষেত্রে কিছু বড় সমস্যা নিশ্চিতভাবে নিয়ে আসতে পারে। কোনোভাবেই কাউকে মনের কথা খুলে বলবেন না, শত্রুতামূলক সম্পর্ক বৃদ্ধি পেতে পারে, সতর্ক থাকবেন। দূরযাত্রার ক্ষেত্রে বিকেলের পরবর্তী সময় কিছুটা আশানুরূপ ফল পেলেও পেতে পারেন। শুভ রং আজকে আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা 9। আলোচনা করব কুম্ভ রাশি। সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে, বুঝে কথা বলুন, কথাবার্তার মধ্যে দিয়ে আজকে আপনারা সফলতার দিশা ব্যবসা এবং কর্মক্ষেত্রে খুঁজে পাবেন। যদি দেখতে পাচ্ছেন যে আপনারা আপনাদের কাছাকাছি কোনো এমন কিছু আপনারা করতে চাইছেন যেটি আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক অনেক বেশি লাভকারী হতে পারে, আপনারা কোনো বিজনেস করতে চাইছেন, বিজনেসে ইনভেস্ট করতে চাইছেন, বুঝে করুন। আপনার খুব লাকি যদি খুব এই সময়টি না থাকে, তাহলে হঠাৎ করে বিজনেসের লগ্নি আপনাদের ক্ষেত্রে বড় সমস্যা নিয়ে আসতে পারে। এই ধরনের মনোভাবকে কিন্তু আপনারা পেন্ডিং রাখুন, হঠাৎ কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে চরমে পৌঁছতে পারে, সতর্ক থাকবেন। শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। শুভ রং আজকে আপনাদের জন্য হলুদ, শুভ সংখ্যা 8। আলোচনা করব মীনরাশি। মীনরাশির ক্ষেত্রে মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন, প্রেমজ জীবনে ঝঞ্ঝাট বৃদ্ধি হতে পারে, শরীর নিয়ে কিছু চিন্তা বৃদ্ধি পাবে, নতুন নতুন বিষয়ে আজকে সমস্যা বৃদ্ধি পেতে পারে, আইনানুক দিকগুলি আজকে আপনারা সমস্যা সমাধানের পথ খুঁজে পাওয়ার জন্য আজকে আপনারা আইনানুক দিকগুলি কিন্তু আপনারা বাতলাতে পারেন, তাতে আপনাদের ক্ষেত্রে লাভকারী হবে। আপনার পার্টনারকে নিয়ে কিছু মতবিরোধ মতানৈক্য বৃদ্ধি পাবে, যার কারণে তার সাথে মনের মিল বা অমিল আপনাদের ক্ষেত্রে লক্ষণীয় হবে। শুভ রং আজকে আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা 9। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, ভীষণ ভালো সুন্দর সুস্থ থাকুন, আগামী পর্বে দেখা হবে, নমস্কার।